এখন তরুণরা নিজের সঙ্গীকে, নিজের স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অন্যকে ভালোবাসা দেবার, ভালোবাসা জাহির করবার, ভালোবাসা প্রকাশ করবার বহু ব্যবস্থা আছে। টেক্সট SMS করে ভালোবাসা জানাচ্ছেন, ইনবক্সে ভালোবাসা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপ ইমোতে ভালোবাসা জানাচ্ছেন, ফোন কলের মাধ্যমে ভালোবাসা জানাচ্ছেন। আর ভালোবাসা জানাবার জন্য চটপটি খাওয়াতে পারছেন, ফুচকা খাওয়াতে পারছেন, চাইনিজ খাওয়াতে পারছেন, হ্যাঁ। তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইনে কোনো কাপড় চোপড় অর্ডার দিয়ে সারপ্রাইজ দিয়ে ফেলতে পারছেন, ঘুরতে যেতে পারছেন, আরও কত পথ। এসব হলো ভালোবাসা জাহির করার জন্য, ভালোবাসা স্ট্রং করবার জন্য। আসলে একটু আমরা পেছনে যাই, আমাদের বাপদাদারা আমরা ছোটোবেলা যা দেখেছি বা আমাদের সিনিয়র যারা ছিলেন আজ থেকে 20, 25, 30 বছর আগে যারা দাম্পত্য জীবনে আমাদের মতো পর্যায়ে ছিলেন, তাদেরটা আমরা একটু দেখি। তারা একে অন্যকে ভালোবাসা জাহির করার এত সুযোগ আমাদের মতো কি পেয়েছিলেন? আমি একটা চিত্র বলি গ্রামের, আমি গ্রামের ছেলে। সকালে ঘুম থেকে উঠার পর জামাই বেচারা কাজে বের হয়ে চলে গেছে, সেটা খেতে হোক, দোকানে হোক, যেখানে হোক। আর বউ সেই বেচারি একটা ঝাড়ু হাতে নিয়ে সব ঝাড়ু দেওয়া পর পরিষ্কার করার মধ্যে লেগে গেছে, এবং এরপরে রান্না বাড়া কাজ কাম এগুলো করতে করতে সারাদিন পার হয়ে গেছে। জামাই বউ সারাদিনের মধ্যে একবার টেক্সট SMS পাঠানো তো পরের কথা, ভিডিও কল বা ভয়েস মেসেজ পাঠানো তো পরের কথা, সারাদিনের মধ্যে একবার চেহারাটা দেখার সুযোগও পাইত না। ওই রাতে সবাই ঘুমায় গেলে তারপরে যায় দুজন দুজনের চেহারা দেখার সুযোগ পাইতো, ততক্ষণে আবার হারিকেন ডিম হয়ে গেছে। সারা বছরে একটা শাড়ি দিলে দ্বিতীয় শাড়ি দিতে হিসেব করতে হতো কয়জনে দিতে পারত। আর এখন শপিং মলে যে ছেড়ে দিয়ে কি কি লাগবে তোমার আসো, ক্যাশ কাউন্টারে আমি আসি, তুমি আসো, শুনো, কার্ড পাঞ্চ করে দিব, সব কেটে নিয়ে যাবে। তাহলে আমাদের বাচ্চাচারা এত ভালোবাসাবাসি জাহির করার সুযোগ পান নাই, এত কিছু দিতে পারেন নাই। এমনকি স্ত্রী তার স্বামীকে সেজে গুজে মেকআপ করে অনেক সুন্দর করে নিজের প্রতি আকৃষ্ট করবেন, সেই সুযোগও বেচারীরা পান নাই। এখন ইয়াংরা আমরা পাচ্ছি, তাই না? তাহলে কি দাঁড়ালো? ভালোবাসাবাসীর সকল উপকরণ এখন আমাদের হাতে আছে, তাদের হাতে ছিল না। ভালোবাসাবাসীর জন্য সময় ব্যয় করা বহু পদ্ধতি, পথ আমাদের সামনে খোলা আছে, তাদের সামনে, বেচারাদের সামনে ছিল না। একটা চিঠি লিখে সেটা প্রপার জায়গা পর্যন্ত পৌঁছানোটাও টাফ ছিল, আর এখন কোনো ব্যাপারই না। তাহলে কি দাঁড়ালো? যে সুখের উপকরণের কোনো কমতি বা ঘাটতি নাই, কিন্তু আমাদের মধ্যে শান্তিটা নেই। তাদের মধ্যে সুখের উপকরণের অভাব ছিল, বাট শান্তিটা ছিল। 50-60 বছরের দাম্পত্য জীবন পার হয়ে গেছে, খুব বেশি অসুবিধা মধ্যে পড়তে হয় নাই, বেগ পেতে হয় নাই। এখন অনেক বৃদ্ধ মুরব্বী চাচারা আছেন, স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, উনি ওনার স্বামীকে ছাড়া, বৃদ্ধ লোকটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। আর যুবক পোলাপান আজকাল বেশিরভাগ ফ্যামিলিতে বিয়ের সময় ব্যান্ড পার্টি ভাড়া করে এনে ডান্স, নাচ, গান, ডাকডোল পিটিয়ে, সে তো বিয়ে করছে না, মনে হচ্ছে সে একটা তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে। তার বিবাহ উপলক্ষে যে গান বাদ্যযন্ত্রের অত্যাচার, যে টর্চার, যে শব্দ সন্ত্রাস হয়, তাতে গোটা এলাকার মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়। উনি কিছু একটা ঘটাচ্ছেন, উনি বিয়ে করছেন, উনি সেটা জানান দিচ্ছেন। এরপর কয়দিন যেতে না যেতে দেখা যায় ডিভোর্স লেটারের ছড়াছড়ি। মোহতারাম হাজেরিন, তাহলে বোঝা গেল যে আমরা শান্তির জন্য সবাই ছুটে বেড়াচ্ছি এবং শান্তির অনেক উপকরণও আমরা আবিষ্কার করতে পারছি, বাট শান্তি এবং সুখ এর দিকে আমরা খুব কম মানুষই অগ্রসর হতে পারছি।